হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল নাবিল ফিজিক্স। আমি আপনাদেরকে আজকে একটি ইলেকট্রনিক্স এর একটি টিউটোরিয়াল দেখাবো। বেসিক্যালি আসলে ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল হবে। সেটা হচ্ছে একটি রিলে কিভাবে আমরা কাজে লাগাতে পারি এবং একটি রিলে কিভাবে কাজ করে। শুধুমাত্র যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এ নতুন এসেছেন তাদের জন্য আজকে যে টিউটোরিয়ালটা সেটা মূলত আসলে কাজে লাগবে। আমার সাথে আছে আমি দেবাশিস পাল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। হ্যাঁ, দেবাশিস আমাদেরকে এই বিষয়ে হেল্প করবে। সো চলেন দেখি কি হয়। আমাদের সামনে তিনটি রিলে রয়েছে। বিভিন্ন ধরনের রিলে আসলে বাজারে কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন কাজের প্রয়োজনে আসলে আমরা বিভিন্ন ধরনের রিলে ইউজ করি। এখন ঘটনা হচ্ছে আসলে আমরা রিলে কেন ইউজ করব। ধরেন কোনো একটা পরিস্থিতি হলো, যে পরিস্থিতিতে আপনি হয়তো 24 ভোল্ট বা 12 ভোল্ট কোনো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে, মানে কোনো একটা সুইচ যেখানে যেটা প্রেস করলে পরে 12 ভোল্ট বা 24 ভোল্ট আসে, সেই ভোল্ট দিয়ে আপনি আপনার বাসার কোনো একটা 220 ভোল্ট বা 250 ভোল্টের কোনো বড় একটা লোড কন্ট্রোল করতে চাচ্ছেন। ধরলাম আপনি কোনো একটা SMS কন্ট্রোল সুইচ বানিয়েছেন, যে সুইচটা যখন আমরা কোনো একটা SMS সেন্ড করি তখন তার ওই ডিভাইসের আউটপুটে হয়তো 12 ভোল্ট আসে। এখন সেই 12 ভোল্ট দিয়ে আমাদের বাসার একটি 220 ভোল্টের কোনো একটা লোড কন্ট্রোল করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ধরনের রিলে ইউজ করতে পারি। আপনারা যদি একটু একটু ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন, এই রিলের যে জাস্ট আমার একটু ফোকাস করতে হচ্ছে, এই তো এখন ফোকাস হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্টভাবে লেখা আছে যে 10 এম্পিয়ার 250 ভোল্ট AC। অর্থাৎ আমি যদি 250 ভোল্ট যদি ব্যবহার করি, মানে 250 ভোল্টের কোনো একটা লোড যদি কন্ট্রোল করতে চাই, তাহলে সর্বোচ্চ এখানে 10 এম্পিয়ার পর্যন্ত এখানে মানে এই রিলের মধ্য দিয়ে যেতে পারবে। কিন্তু আমি যদি এখানে 30 এবং এই যে রিলেটা আছে সেটার মডেলটা হচ্ছে SRU 12 ভোল্ট DC। এখানে 12 ভোল্ট DC লেখার অর্থ হচ্ছে যে এই রিলেটাকে আমরা সর্বোচ্চ 12 ভোল্ট দিতে পারবো বা 12 ভোল্ট দিলেই সেটা ভালোভাবে কাজ করবে। এইভাবে এখানে কিন্তু এটি হচ্ছে ছোট বিভিন্ন লোড কন্ট্রোল করার জন্য। এটির আবার বিভিন্ন, আমরা যদি এই মডেল নাম্বারটা লিখে সার্চ দিই তাহলে এটির ওয়াটেজ আমরা পাবো, অর্থাৎ কত ওয়াট পর্যন্ত সে কন্ট্রোল করতে পারবে, কত ওয়াটের লোড সে কন্ট্রোল করতে পারবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আরো বিভিন্ন ধরনের কিন্তু রিলে আছে। এই রিলেগুলো মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের এবং বড় বা বাসাবাড়ির বড় কোনো লোড কন্ট্রোল করার জন্য এই রিলেগুলো আছে। এই ধরনের বিভিন্ন, যেমন এই এই যে রিলেটা, এটা খুবই ভালো একটা রিলে, অমরন কোম্পানির। এবং এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আসলে যে স্পেসিফিকেশন যেগুলো আছে, যে স্পেসিফিকেশনগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে লেখা আছে, যার ফলে আমরা আমাদের প্রয়োজন মতো এবং আমরা কোন ধরনের লোড কন্ট্রোল করতে যাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের রিলে আসলে আমরা বাছাই করব। এখন চলুন আমরা দেখি যে কিভাবে একটা রিলে আসলে কাজ করে এবং এটি আসলে সাইনগুলো আসলে কিভাবে আমরা দেখব। আমরা যদি এই যে রিলে যেটা আমাদের কাছে আছে এই রিলেকে আমরা যদি উপরে আমরা যদি এইভাবে উল্টাই, তখন আমরা এখানে দেখব এখানে মূলত 1টা 2টা 3টা 4টা 5টা পিন আসলে রয়েছে। এবং এই ধরনের রিলেকে আমরা সিঙ্গেল চ্যানেল রিলে বলবো। এবং আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে থাকেন যে এখানে কিন্তু এই যে পিনটা আছে এবং এখানে এই দুইটা পিনের মধ্যে এখানে একটা কয়েলের একটা সাইন দেওয়া আছে, ইলেকট্রিক্যাল কয়েলের একটা সাইন দেওয়া আছে। এবং এখানে একটি পিন রয়েছে, এখানে একটি পিন রয়েছে, এখানে আরেকটা পিন রয়েছে। আমি যদি একটু একে দেখাই, ব্যাপারটা অনেকটা এই ধরনের দাঁড়ায় যে এখানে দুইটা পিনে আসলে আমরা কয়েলের কানেকশন দিব। অর্থাৎ যেহেতু আমরা প্রথমেই বলেছি যে রিলে হচ্ছে একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, অর্থাৎ আমরা যখন এখানে নির্দিষ্ট পরিমাণ ভোল্ট এখানে অ্যাপ্লাই করব তখন এই যে এখানে কয়েল আছে সেটা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হবে। এবং যখন ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হবে তখন সে তার একটা পাথকে, যেমন বাই ডিফল্ট এইটা হচ্ছে আসলে কমন, যখন আমরা এই দুই প্রান্তে কোনো ধরনের ভোল্টেজ দিব না তখন এইটা এবং এই যে সুইচ এই দুইটা প্রান্ত বাই ডিফল্ট কানেক্টেড থাকবে, কিন্তু এইটা এবং এইটার মধ্যে কোনো কানেকশন থাকবে না। এখন আমরা যখন এখানে 12 ভোল্ট বা 24 ভোল্ট, অর্থাৎ বিভিন্ন রিলেতে বিভিন্ন ধরনের ভোল্টেজ দরকার হয়, আমরা যখন এখানে কোনো একটা ভোল্ট অ্যাপ্লাই করব তখন এইটা এবং এইটা কানেক্টেড হবে।
অর্থাৎ আমি ধরলাম যে কোনো একটা আমরা ডিভাইস বানিয়েছি যেখানে আমি এই জায়গায় 12 ভোল্ট অ্যাপ্লাই করলে এখানে কোনো একটা বাসার কোনো একটা ফ্যান কন্ট্রোল হবে, তাহলে ফ্যানের সুইচের কানেকশনের একটা অংশ এখানে দিতে হবে আর একটা এখানে দিতে হবে, যার ফলে যখন আমরা এখানে 12 ভোল্ট অ্যাপ্লাই করবো তখন ফ্যানটা বা যে লাইটটা বা যে ডিভাইসটা আমরা দিব সেটা চলবে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি রিলে আসলে এখানে আমরা আমি এবং দেবাশিস আমরা আসলে একটা রিলেকে আমরা ভেঙেছি, অর্থাৎ এই যে ডিলেটা আছে এটির ভিতরে আসলে কি আছে সেটি আসলে এখানে আমরা এখানে দেওয়া আছে। আপনারা দেখেন এই যে এই মাঝখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে ইলেকট্রোম্যাগনেট যেটা সেই ইলেকট্রোম্যাগনেটটা আসলে এইটা, অর্থাৎ এখানে একটি কয়েল আছে এবং মাঝখানে একটি পাত আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ঠিক জানি না আপনারা কত ভালোভাবে দেখতে পাচ্ছেন, দেবাশিস তুমি একটু ধরো, আপনার এখানে খুব স্পষ্টভাবেই খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন আশা করি, এখানে এই কয়েলটার উপরে এখানে একটি এখানে একটা পাত এবং এইটা আরেকটা পাত রয়েছে। এই দুইটা অংশ মূলত হচ্ছে এখানের এখানের এই দুইটা অংশ, এবং এখানে আরেকটা যে মাঝখানে যে রয়েছে অর্থাৎ এই যে এই এই যে এইটা এই মাঝখানের এই পাতটা হচ্ছে আসলে বেসিক্যালি হচ্ছে এইটা। এখন আপনারা এখানে একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন, আমি জাস্ট ক্যামেরা ফোকাসের জন্য ওয়েট করছি, আপনারা হয়তো দেখার কথা আপনারা দেখছেন যে এই যে পাতটা এই যে এই পাতটা এইটা ঠিক উপরে লাগানো আছে, অর্থাৎ এটা বাই ডিফল্ট এই পাতের সাথে কানেক্টেড, অর্থাৎ এইটা এই প্রান্তটা এটার সাথে কানেক্টেড। কিন্তু আমরা যখন এখানে এই দুই প্রান্তে এই যে এই কয়েলটার এখানে এবং এখানে এই যে পাওয়ার সাপ্লাই থেকে যখন আমি 12 ভোল্ট যখন অ্যাপ্লাই করব তখন দেবাশিস তুমি পাওয়ার সাপ্লাই অন করো, আচ্ছা এই পাওয়ার সাপ্লাই আমি যখন এখানে 12 ভোল্ট আমি যখন এখানে দিব তখন দেখা যাবে যে এই পাতটার মধ্যে একটা শব্দ হবে এবং তখন এই পাতটা এখন বাই ডিফল্ট আছে হচ্ছে উপরে এবং তখন এইটা নিচে নেমে যাবে, যার ফলে নিচে যখন এটা নিচে নেমে যাবে। সো দেবাশিস তুমি একটু কানেকশন করো তো, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আসলে আমরা দুঃখিত। আচ্ছা এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটু এদিকে একটু এদিকে, এই তো দেখা যা আপনারা দেখতে পাচ্ছেন যখন সে 12 ভোল্ট কানেকশনটা এখানে লাগাচ্ছে উপরের পাতটা নিচের সাথে আসতেছে, কারণ এই যে কয়েলটা আছে সেটা ম্যাগনেটাইজড হচ্ছে, ম্যাগনেটাইজড হওয়ার কারণে এখানে যে এই যে মাঝখানে যে একটা অংশ দেখতে পাচ্ছেন এইটা এই যে পাত যেটা আছে যে ধাতব যে পাতটা আছে সেটাকে নিচের দিকে আকর্ষণ করছে, যখন নিচের দিকে আকর্ষণ করছে এই যে কন্টাক্ট অর্থাৎ কমনটা এই প্রান্তের সাথে লাগছে, আর আমরা যখন এখানে 12 ভোল্ট কানেকশনটা দিচ্ছি না তখন সেটা বাই ডিফল্ট উপরের দিকে থাকছে। এইটা হচ্ছে মূলত একটা রিলের সবচেয়ে বেসিক একটা অংশ। আপনারা দেখছেন এখানে আমি 12 ভোল্ট দিয়ে আমরা কন্ট্রোল করছি, নর্মালি এই ধরনের রিলে অপারেট করতে বিভিন্ন রিলেতে যদিও বিভিন্ন ধরনের নর্মালি 100 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট আসলে নর্মালি লাগে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই এই ধরনের রিলের ক্ষেত্রে যেমন এই যে রিলেটা এই রিলে কন্ট্রোল করতে হলে আমাদের আসলে লাগবে হচ্ছে 24 ভোল্ট লাগবে, কিছু রিলে আছে 5 ভোল্টের কিছু আছে 6 ভোল্টের, বিভিন্ন রিলে আসলে বিভিন্ন ধরনের। এবং রিলেকে কীভাবে আমরা কোনো একটা মাইক্রো কন্ট্রোলার বা কোনো একটা ডিজিটাল সার্কিট বা অ্যানালগ সার্কিট থেকে কীভাবে সুইচ করতে পারি সেটি নিয়ে আমি আরেকদিন আপনাদেরকে আরও বিস্তারিত বলবো, যেমন কোনো একটা মাইক্রো কন্ট্রোলারের 5 ভোল্ট আউটপুট দিয়ে কীভাবে একটি 24 ভোল্ট বা কীভাবে একটা 12 ভোল্টের একটা রিলে কন্ট্রোল করবেন। সেক্ষেত্রে আমাদের এই ধরনের একটা সার্কিট লাগবে, এই সার্কিটটা হচ্ছে একটি ট্রানজিস্টর দিয়ে 2N2222 যে NPN ট্রানজিস্টরটি রয়েছে সেই ট্রানজিস্টরটি দিয়ে এটি আমরা কন্ট্রোল করব। সো পরবর্তী পর্বে আমি আপনাদেরকে সেটা সম্পর্কে বিস্তারিত বলব। আর এতক্ষণ ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা দয়া করে নিচে পোস্ট করবেন এবং কমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের বিচক্ষণতা আমরা সবসময় আশা করি। ধন্যবাদ সবাইকে।